শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ ষষ্ঠী সর্বাঙ্গে জানাই যে শুভ ষষ্ঠী, শুভ শারদীয়া উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করছি। আর আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে ব্লগটা শুরু করছি ছাদ থেকে। ছাদের কাজগুলো সেরে নিলাম। আজকে কীরকম হাওয়া দিচ্ছে দেখেছো? প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শীতকালের মতো হাওয়া দিচ্ছে। আর পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম, ওরা কী সুন্দর খাচ্ছে, টুকে টুকে টুকটুক করে করে খাচ্ছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপর দেখা হবে তোমাদের সাথে বোধহয় মনে হয় ইয়েতে ফ্ল্যাটে, আবার ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে দেখা হবে। তো চলো, যেরকম হাওয়া দিচ্ছে না, শাড়িগুলোতে ক্লিপ দিয়ে যাই, নাহলে সব পড়ে যাবে। কালকে ক্লিপ দিইনি আর গামছাগুলো পড়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ফ্ল্যাটে এসে বললাম দেখা হবে, ফ্ল্যাটে এসেই দেখা করছি তোমাদের সাথে। আর এখন হচ্ছে যে ফ্ল্যাটে এসে ভাতটা হয়ে গেছে, বান্টির জন্য ভাত হয়ে গেছে, তিনি রেডি করে রেখে গেছিলো, আমি বসিয়ে দিয়েছিলাম। আর আজকে শুক্রবার, সরি, আজ শুক্রবার, আর শুক্রবার সন্তোষীমার পুজো করে এসেছি বাড়ি থেকে। দেখো শীতকাল বলে কীরকম টান ধরছে। আর আজকে ষষ্ঠী আছে, ষষ্ঠীরও আজকে ভাত খাওয়া যাবে না। তো আমি ঘর মানে বাড়ির থেকে পরোটা করে নিয়ে এসেছি, খেয়ে নেব, আর বান্টি ভাত খাবে। আর হচ্ছে কি যে তোমাদের দাদাভাই বললো আজকে আর আমার জন্য একার ভাত করতে হবে না, আমাকে ওই পরোটাই দিয়ে দাও, পরোটাই খেয়ে নেবো। আর পরোটাই করে নিয়েছি, ওই জন্য করে রেখে এসেছি, ওর জন্য ও খেয়ে নেবে, এতক্ষণ খাওয়া হয়ে গেছে। আর বান্টি স্নান করতে গেছে, বান্টি স্নান করে আসলে আমরাও খেয়ে নেবো। তা আজকে তো মহাষষ্ঠী, প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজছে, মাইক বাজছে, তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করছো। আনন্দ তো করবেই, কারণ এই কটা দিনের জন্যেই তো আমরা বাঙালিরা অপেক্ষা করে বসে থাকি কবে দুর্গার পুজো আসবে আর কবে একটুখানি আনন্দ করব। যার যেমন তার তেমন আনন্দ তো নিশ্চয়ই, ঠিক আছে? তোমরা আনন্দ করো, আর ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে তোমাদের সাথে আর কথা বলছি। তিনি তো অফিস গেছে, ওকে তো মানে এখন অফিস যেতেই হচ্ছে, অফিস যাচ্ছে ও, ষষ্ঠীর দিন হয়ে তারপরে ছুটি হবে। আর আজকে তো ষষ্ঠী, আজকে হয়েই ছুটি পড়ে যাবে, ঠিক আছে? চল বাটি স্নান হয়ে গেছে, যাই আর খেয়ে আসি, পরে কথা বলছি। বন্ধুরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, তারপরে উঠলাম, উঠে বান্টি, বান্টিকে বেদানাটা ছাড়িয়ে দিলাম। এখন তোকে ছানাটা দিয়ে দিই, দিয়ে দেবো বান্টিকে ছানাটা দিয়ে দিই, চলো। অল্প চিনি দেবো, এই যে নুন চিনির জল টলগুলো রাখছি, ওর একটু প্রেশারটা লো হয়েছে, তো নুন চিনির জলটা বারবার দিতে হবে আর ওয়ারেসটাও বারবার দিতে হবে। তো চলো ওকে ইয়েটা দিয়ে দিই, ছানাটা। খেলা হচ্ছে এখন, ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, মানিক মেমোরিয়াল ক্লাবে ঠাকুর খুব সুন্দর করেছে, দারুণ করেছে। দেখো বন্ধুরা,
বন্ধুরা এটা গতকালের ভিডিও শেষ করতে পারিনি তো সেই জন্য এখন আবার একটু কন্টিনিউ করছি ঠিক আছে তো কালকে তো শুক্রবার গেছিল সন্তোষীমার পূজা হয়েছে মানে একটা শুক্রবারেরই ভিডিও তো যেহেতু কমপ্লিট করতে পারিনি সেহেতু আমাকে শনিবার সকালে করতে হচ্ছে আর কি তো সেই সন্তোষীমাকে পরিষ্কার করতে হবে এই বাসি ফুল রয়েছে বাসি ফুলগুলো আমি পরের দিন পরিষ্কার করি জানো তো বাসি ফুলগুলো আমি পরের দিন পরিষ্কার করি এখন পরিষ্কার করে নেব তারপরে এই গোপালকে স্নান করাবো জয় সন্তোষী মা আর আজকে তো প্যান্ডেলে প্যান্ডেলে খুব একদম মানে কি বলবো মন্ত্রের খুব মন্ত্র শোনা যাচ্ছে আমাদের তো মাঝখানে বাড়ি আড়ি পাশে ও পাশে প্রত্যেকটা পাড়াতেই মানে ইয়ে হচ্ছে আর কি পুজো আর একসাথে সব মন্ত্র পড়া হচ্ছে আর এখন কি বলতো ফুলের প্রচন্ড দাম এত ফুলের দাম আমাদের তো প্রত্যেক দিন ফুল কিনে নিয়ে আসতে হয় একটুখানি ফুলের দাম হচ্ছে 30-40 টাকা করে একটু একটুখানি ফুল তাও ভেতরে দেখো মানে দুব্বো তুলসী পাতা বেলপাতা এসব রয়েছে আম পাতা ওকে যদি আম পাতা লাগবে না তবু আম পাতা দিয়েছে দিয়ে দিয়েছে আর কি করা যাবে তো যাই হোক আমি পুজোর জোগাড়টা করে নিই করে নিয়ে পুজোটা করে ফেলি পুজো হয়ে গেলে একটা বড় কাজ তারপরে রান্না আছে তাই না আর পরের ভিডিও তো তোমরা দেখতে পাবে মানে আজকে যে ভিডিওটা আমি আবার শুরু করব কোথায় যাচ্ছি আজকের প্ল্যান কি কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি বা কি করছি না করছি তোমাদের নিশ্চয়ই দেখাবো আজকে তো খুব ভালোই প্ল্যান আছে খুব ভালো লাগবে তোমাদের তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে আবার বেরোতে হবে এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি পুজো সারা হয়ে গেলে রান্না সারা করে নিতে হবে রান্না করে নিয়ে তারপরে যাব ড্রেস করতে হবে তারপর খুব তাড়াতাড়ি বেরোতে হবে আবার সন্ধ্যের মধ্যে ঢুকতে হবে এগুলো সব আবার গঙ্গা জলে ধুবো ঠিক আছে এবার তুলসী পাতা দেব বেল পাতা দিলাম ফুল দিলাম এবার দেবো তুলসী পাতা গাছে ফুল হয় না তো আমাদের আমাদের সব কিছু কিনতে হয় দেখো না গাছে আজকে তোমাদের দাদাভাই ফুল তুলে নিয়ে এসেছে এইটুকু এইটুকু ফুল দিয়ে পুজো হয় যদি আমাদের গাছের উপর কোনোদিনই ভরসা নেই মানে গাছে যেটুকু ফুল হয় যাতে করে পুজো হয় না তারপরে কি বলতো পুরোনো বাড়ি তো বেশি গাছ টাছ লাগাতেও ভয় লাগে মানে টপ টপ রাখতে আর কি ভয় লাগে তো সেই জন্য সেরকম গাছে ফুল টুল আমাদের হয় না আমাদের আমাদের 12 মাসই ফুল কিনেই চালাতে হয় প্রত্যেক দিনই আমাদের কেনা ফুল মানে সকাল হলে ফুল কিনতে যাওয়া একটা আমাদের কাজ তোমাদের হয়তো অনেকের বাড়িতেই হচ্ছে সকালবেলায় ঝুড়ি নিয়ে ফুল তুলতে যাওয়া আমার খুব ভালো লাগে এটা ভীষণ ভালো লাগে আগে যখন বাপের বাড়িতে ছিলাম বিষ্ণুপুরে ছিলাম বা গ্রামের বাড়িতে সিলিমপুরেও ছিলাম তখন কখনো জানতাম না যে ফুল আবার কিনতে হয় ফুল তো গাছ থেকে তুলে নিয়ে পুজো হয়ে যায় আসলে যেখানে যেরকম রেওয়াজ তাই না কলকাতার রেওয়াজ হচ্ছে ফুল টুল কিনে এখানে তো অত জমি নেই সবচেয়ে বড় কথা টবের মধ্যেই তো সব কিছু করতে হবে তাই না তো সেই জন্য টপ তো আর মানে পুরনো ছাদে রাখা যাবে না বেশি সেই জন্য করতে পারি না তো এই হচ্ছে ব্যাপার আমার পুজোর জোগাড় তো প্রায় হয়েই এলো এই তুলসী পাতা কটা দিলেই হয়ে যাবে এবার গঙ্গা জল আর একটু চন্দন দিয়ে দেবো ব্যাস
তারপরে পূজো বসে পড়ব। আর পূজো করতে অনেক সময় লাগে, তো ওই জন্য পূজোর কাজটা বড় কাজ। তো চলো, তোমাদের এই পূজোর জোগাড় দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা পরবর্তী ব্লগটা অবশ্যই দেখবে, তোমাদের অনেক ঠাকুর দেখাবো, দূর দূরান্তরে ঠাকুর এবং বিখ্যাত বিখ্যাত ঠাকুর দেখাবো, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকে এখানেই শেষ করছি, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, আনন্দ করো আর মজা করে অনেক ঠাকুর দেখো, দুর্গা ঠাকুর। আমাদের মাঠের আওয়াজ পাচ্ছ, মন্ত্র পড়ছে। তো চলো মন্ত্রের আওয়াজের সাথে সাথে আজকে ব্লগটা শেষ করছি, কালকে নতুন ব্লগে দেখা হবে, টাটা।